আজকে দেখাবো কিভাবে আপনি একটা চাদরে সুন্দর করে চুন্ডি ডিজাইন করতে পারেন। তবে আমি এখানে বড় বড় চুন্ডি দিয়ে দেখাবো, আপনারা ছোট ছোট চুন্ডি দিয়েও ট্রাই করতে পারেন। দ্রুত প্রোডাকশন করার জন্য আমি এখানে এই চাদরটার সমান সমান তিনটা ভাজে ভাঁজ করে নিয়েছি। এবার শুরু হয়ে গেল বড় বড় চুন্ডি বাঁধা। বড় বড় চুন্ডি না বেঁধেও কোনো উপায় নেই, কারণ শাল চাদর অনেক মোটা থাকে। চুন্ডিগুলো বাঁধা হয়ে গেলে এগুলোকে আবার রং করব, আর আমি এখানে ভ্যাট গোল্ডেন কালার নিয়েছি রং করার জন্য। চুন্ডিগুলোতে ভালো মতো রং লাগার পরে এদিকে ওইদিকে যেন রং লাগে, সেজন্য এই যে গামলার মধ্যে শুয়াই দিলাম, শুয়াই দিয়ে সুন্দর করে এদিকে ওদিকে নাড়াচাড়া করলাম। এখন কিন্তু ঠিকই দেখা যাচ্ছে চুন্ডি বাদেও চাদরের বডিতে কতটুকু গোল্ডেন কালারটা লেগেছে। গোল্ডেন কালারের পরে গোল্ডেন কালার যেখানে যেখানে চুন্ডিতে আসে সেখানে আবারও নতুন করে চুন্ডি বানতে হবে, এবং তাতে আস্তে আস্তে করে চুন্ডির মার্ক করা হয়ে যাবে, আর সেই জায়গাগুলোতে নতুন করে নতুন একটা কালার ওইখানে আমরা ব্যবহার করব। ও, চুন্ডির উপরে চুন্ডি আবার নতুন করে বাঁধা হয়ে গেল। এখন আমরা অরেঞ্জ কালার করব। চুন্ডির বাকি অংশগুলো আমরা আবার নতুন করে সুতা দিয়ে পেঁচাতে থাকব এবং নতুন একটা কালার করব এখানে।
হ্যাঁ, পুরোটা বাঁধা অবস্থায় আপনাদের কাছে কেমন মনে হচ্ছে সেটা একটু জানাবেন কমেন্টের মাধ্যমে। আর আমি এইবার পুরো চাদরটা কালো রঙের মধ্যে ছেড়ে দিলাম। রং থেকে উঠানোর পরে এবার ওয়াশের পালা আর শুধুমাত্র ঠান্ডা পানি দিয়েই ওয়াশটা করতে হবে। ওয়াশ থেকে নিয়ে আসার পর চুন্ডিগুলো সুন্দরভাবে সাবধানে খুলতে হবে, তারপরে আবার নতুন করে ধুইতে হবে। পুরো চাদরের চুন্ডি খোলার পরে চাদরের ডিজাইনটা ঠিক এমন হয়েছে। ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।